একটি বাসের দশমিক এক পাঁচ অংশ কাদায়, কাদায় আছে দশমিক এক পাঁচ অংশ ও দশমিক ছয় পাঁচ অংশ পানিতে, পানিতে আছে দশমিক ছয় পাঁচ অংশ। পানির উপরে বাসটির দৈর্ঘ্য চার মিটার, তার মানে মোট বাস মানে এক অংশ, ভগ্নাংশের মধ্যে মোট মানে এক। এই কাদা এবং পানি যদি বাদ দেই তাহলেই তো পানির উপরে যে চার মিটার সেটা পাওয়া যায়, তাহলে ইকুয়াল লেখা যায় চার মিটার। এখন এই দশমিকটা উঠিয়ে দিলে নিচে দশমিকের কারণে একটা এক, দুইটি সংখ্যার কারণে দুইটা শূন্য, দশমিক উঠিয়ে দিলে এক শূন্য শূন্য, লসাগু করলে আসে একশো, একশো বিয়োগ পনেরো বিয়োগ পঁয়ষট্টি ইকুয়াল চার মিটার। এখানে পঁয়ষট্টি আর পনেরো হচ্ছে আশি, একশো থেকে আশি গেলে বিশ বাই একশো ইকুয়াল চার মিটার। সম্পূর্ণ বাসটির কত? সম্পূর্ণ বাস হচ্ছে এক অংশ ইকুয়াল এক, হইলে ভগ্নাংশ উল্টে যায়, মানে উপরে যাবে একশো নিচে যাবে বিশ, চার পাঁচা বিশ, পাঁচ বিশ একশো, উত্তর বিশ মিটার, মানে ক নাম্বার। এই জিনিসটা আরেকবার বলি যে বিশ বাই একশো ইকুয়াল চার মিটার, অতএব বিশ বাই একশো ইকুয়াল চার মিটার, অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশ ইকুয়াল এই ভগ্নাংশটাকে উল্টে দিছে, উপরে একশো নিচে বিশ, কাটাকাটি করলে বিশ মিটার আসে উত্তর ক নাম্বার।